মানুষের চোখে কিভাবে ভুয়াশার সৃষ্টি করা যায়, মানুষকে কিভাবে বিভাবে চালিত করা যায় তাদের মৃত্যু ঘটানোর মাধ্যমে। তাই তো সেই প্রথম দিন থেকে না আমরা পেয়েছি কি 15 লক্ষ টাকা কারোর অ্যাকাউন্টে ঢুকেনি, না পেয়েছি আমরা 2 কোটি টাকার চাকরি। আর এবং দিনের পর দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের থেকে শুরু করে পেট্রোল ডিজেল গ্যাস যেভাবে দাম বাড়ছে, তারা গোটা দেশটাকে তারা আগুনে জ্বালিয়ে দিচ্ছে। এখানে আমি কোনো তৃণমূল কংগ্রেসের হয়ে বলতে আসিনি, এটা আমি আমার যে অনুভূতি যে ফিলিংসটা রয়েছে সেটা একজন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে আপনাদের কাছে বলতে চাইছি। কিন্তু দিনে দিনে দেখছি যে সেই স্বাধীনতাটা বিপন্ন হতে চলেছে। মানুষ কি খাবে সেইটা বিজেপি ঠিক করে দিচ্ছে, মানুষ কি বলবে সেটা বিজেপি ঠিক করে দিচ্ছে, মানুষ কি পড়বে সেটা বিজেপি ঠিক করে দিচ্ছে। আর যদি আপনারা তাদের কথা মতো না চলেন বা না বলেন, তখন আপনি হয়ে যাচ্ছেন দেশদ্রোহী। আমি বলবো সব থেকে যদি বড় দেশদ্রোহী হয়ে কেউ থাকে, তার নাম নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.